আমরা একটা লেবু পেরে এলাম গাইস, ঠিক আছে, পাক্কা লেবু, ঠিক আছে। তো লেবুটা তোপি ভাই ছাড়াচ্ছে এখন, ঠিক আছে, তোপি ভাই এখন ছাড়াচ্ছে গাইস, ঠিক আছে। এখন লেবুটা আমরা খাবো গাইস, ঠিক আছে, কাগজি লেবু গাইস, ঠিক আছে। এটা ভাত দিয়ে খাই সে লেবু, দেখি একটু খেয়ে পেকে গিয়েছে গাইস, কি বলবো, এত টক না, কি বলবো, তুমি একটু খা। গাইস খুবই টক, খুবই টক, খাবে তোমরা? হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের মধ্যে আর একটা নতুন ব্লগে। সো গাইস, আজকে আমাদের মহরম পরব, এবং তোমাদের মহরম পরবে সবাইকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমি, ঠিক আছে গাইস। তো গাইস, আজকে আমাদের মহরম পরব, আমাদের খুবই খুবই এনজয় করছে আজকে, এবং খুবই খুবই মজাও করছি গাইস, ঠিক আছে। কেন গাইস, আজকে সব রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে গাইস, ঠিক আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রুটি, হালুয়া এবং আরও বিভিন্ন রকম জিনিস গাইস, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে গাইস, ঠিক আছে। এবং গাইস, তোমাদের কার কার গ্রামে মহরম হচ্ছে গাইস, সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবে গাইস, ঠিক আছে। এবং গাইস, তোমাদের আমি বলেছিলাম খেলা দেখাবো তোমাদের আমি, ঠিক আছে। তো গাইস, এখন আমরা বাড়ির মধ্যেই আছি গাইস, ঠিক আছে। এখন আমরা ভরতপুর যাইনি, যখন আমরা ভরতপুর যাবো, ঠিক আছে, তখন আমরা শ্যুট করবো, ঠিক আছে, আমরা খেলাগুলো শ্যুট করবো, তারপর কালকে তোমাদের আপলোড করবো, তখন তোমাদের দেখাবো সব কিছু গাইস, ঠিক আছে। রাত্রিবেলায় যাবো গাইস, রাত্রিবেলায় ধুমটা হয় বেশিরভাগ, ঠিক আছে। তো কালকে আমি ইউটিউবের মধ্যে আপলোড করবো, তোমাদের সব সম্পূর্ণ আমি দেখাবো ভালো করে, খেলাগুলো কীরকম খেলা, পাঁচ ছ রকমের খেলা হয় গাইস, সব কিছু তোমাদের আমি দেখাবো গাইস, ঠিক আছে। সো গাইস, তোমরা বুঝতে পারলে গাইস, ঠিক আছে। এবং রাজপুল ভাই আজকেও নেই গাইস, ঠিক আছে, রাজপুল ভাই খেলতে গিয়েছে গাইস, ঠিক আছে। তো রাজপুল ভাই আমাকে বলছিল, চ ভাই তুই খেলবি গাইস, আমি তো খেলা জানি না গাইস, ঠিক আছে। তো বলছিল, চ আমার সঙ্গে, চ তুই খেলবি, মজা করবি। আমি বললাম, না ভাই আমি যেতে পারবো না, খেলতে পারবো না, আমি খেলতে জানি না, ঠিক আছে। রাজপুল ভাই আমাকে বলছিল, ঠিক আছে। সো গাইস, তোমাদের আর একটা কথা বলতে চাই গাইস, চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অলরেডি সেট করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এরকম ইন্টারেস্টিং ব্লগ তোমরা সব সময় দেখতে পাবে গাইস, ঠিক আছে। তো গাইস, আমি এই দুদিন ধরে ভিডিও আমি প্রচণ্ড পরিমাণে ইউটিউবের মধ্যে আনছি গাইস, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে ইউটিউবের মধ্যে আমি ভিডিও ডেইলির মধ্যে আনছি গাইস, ঠিক আছে, ডেইলি আনছি তোমাদের ভিডিওটা গাইস, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওগুলোকে আমার শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট করবে, ভাইয়ের মতো, নিজের ভাইয়ের মতো অবশ্যই একটু সাপোর্ট করবে গাইস, ঠিক আছে। তোমাদের জন্য আমি ইউনিক ইউনিক ব্লগ যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ব্লগ আনবো গাইস, ঠিক আছে। সো গাইস, কালকে আমি ভিডিওটা ছাড়বো, তোমরা দেখবে, মজা করবে এবং গাইস, ঠিক আছে। তো গাইস, তোমাদের আর একটা কথা বলছি গাইস, ঠিক আছে। তো গ্যাং সুজনের কাজ আমার যাওয়ার কথা, ঠিক আছে। তো কালকে আমার ভাই কলকাতা যাচ্ছে গাইস, ঠিক আছে, কলকাতা যাচ্ছে আমার ভাই, ঠিক আছে, ছোটো ভাই, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে, ঠিক আছে, ও কলকাতা যাচ্ছে, ঠিক আছে। তো আমাকে বলছে, যাবি ভাই? তো দেখা যাক গাইস, ওর সঙ্গে আমি যেতে পারি, আমার ভাইয়ের সঙ্গে, দেখি আমার ভাইয়ের সঙ্গে কলকাতা বারাসাতেই থাকবে গাইস, ঠিক আছে, কিছুদিন কলকাতা বারাসাতের মধ্যেই থাকবে গাইস, ঠিক আছে। তো আমি যাবো বলছি, দেখা যাক, আমি যাবো গ্যাংস্টারের সঙ্গে দেখা করবো, সেটা তোমাদের ব্লগ আমি দেখাবো গাইস, ঠিক আছে। দেখা যাক আমি যেতে পারছি গাইস, ঠিক আছে, তাহলে তোমাদের ব্লগ চলে আসবে, চিন্তা করো না গাইস, ঠিক আছে। আমি তোমার ভাই তোমাদের সঙ্গে গ্যাংস্টারের সঙ্গে দেখা করে আসবে, তোমাদের দেখিয়ে আসবে গ্যাংস্টারকে, অবশ্যই তোমাদের আমি দেখাবো বলেছি, দেখাবো, গ্যারেন্টি দেখাবো তোমাদের, কোনো চিন্তা নিও না গাইস, তোমরা চাপ নিও না, আমি আছি তোমাদের ভাই, যতদিন বেঁচে আছে ততদিন তোমরা কোনো চিন্তা নেবে না গাইস, ঠিক আছে। তোমার ভাইকে তোমরা যা বলবে তাই তোমার ভাই তোমাদের দেখিয়ে দেবে, এনে দেখিয়ে দেবে, সব কিছু করে দেবে তোমাদের গাইস, ঠিক আছে। সো গাইস, তোমাদের আর একটা কথা বলছি গাইস, ঠিক আছে। তো গাইস, আমি ছোটো করে তোমাদের ভাইয়ের মতো কথা বলছি গাইস, তোমরা আমার একটা ভাই গাইস এবং ফ্যামিলি গাইস, ঠিক আছে। তো ভাই, তোমাদের একটা কথা বলছি ভাই, আমি 1000 সাবস্ক্রাইবে খুবই খুবই কাছাকাছি আছি গাইস ভাই, ঠিক আছে। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো গাইস, আমার যেদিন 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে, 1K সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন তোমাদের সবারই সবাইকে একটা বিনার দেবো গাইস, ঠিক আছে। কমেন্টের মধ্যে যে বিনার হবে গাইস, তাকে আমি কিছু পুরস্কার এবং কিছু গিফট দিতে চাই গাইস, ঠিক আছে, কিছু গিফট দেবো তোমাদের গাইস, ঠিক আছে। তো অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য কিছু গিফট আমি দেবো, আমার 1000 সাবস্ক্রাইব খুবই খুবই কাছাকাছি আছি, তোমরা যদি আমার করে দিতে পারো গাইস, এবং তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করো, তাহলে অবশ্যই হবে, ঠিক আছে। তোমরা যদি করে দাও আমাকে, তোমাদের জন্য একটা বিনার থাকবে গাইস, ঠিক আছে, কমেন্ট বক্সে বিনার থাকবে, এবং ওই বিনার আমি তুলবো, তুলে নিয়ে গাইস আমি এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো গাইস, ঠিক আছে। এছাড়াও আরও কিছু তোমাদের কিছু কিছু ইউনিক গিফট দেবো আমি, ঠিক আছে। অবশ্যই ভিডিওগুলোকে আমার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো গাইস,
তোমাদের জন্য আমি কিছু কিছু ইউনিক ইউনিক জিনিস তোমাদের আমি দেবো গাইস, ঠিক আছে? তোমার ভাই দেবে গাইস, ঠিক আছে? তো তোমার ভাই ইউটিউবের মধ্যে এক বছর ধরে কাজ করছে গাইস, এক বছর ধরে কাজ করছে। তোমার ভাই অবশ্যই একদিন সফল হবে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমার ভাই একদিন সফল হবে। তোমার ভাই গ্যারেন্টি দিয়ে বললো গাইস বড় ইউটিউবার হয়ে দেখাবে গাইস, ঠিক আছে? তো অবশ্যই আমাকে হেল্প করো, তোমার ভাই খুবই খুবই সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য আনবে গাইস, ঠিক আছে? তো আমার পেছনকার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছে লেবু বাগান এবং বড় বড় গাছ, শাল গাছ গাইস, ঠিক আছে? তো এইটাই আমার পেছনকার ব্যাকগ্রাউন্ড গাইস, ঠিক আছে? অতটা আমরা লয় গাইস, ঠিক আছে? আমরা গ্রাম ঘরে ভিডিওগুলা করি এবং তোমাদের কিছু ইউনিক দেখাতে চাই গাইস, ঠিক আছে? তো আমাদের গ্রামটা সেরকম বড় নয়, ছোট্ট গ্রাম গাইস, ঠিক আছে? ছোট্ট গ্রাম, সেরকম বড় নয়। সো গাইস, তোমাদের বলিয়েছিলাম আমাদের মসজিদ হচ্ছে গাইস, ঠিক আছে? তো আমাদের ফাইনালি মসজিদের মধ্যে কাঠ পেটানো হয়ে গিয়েছে গাইস, ঠিক আছে? এরপর ছাদ হবে গাইস, ঠিক আছে? তো ওইটা দেখাবো, তোমাদের ছাদ ঢালাই হয় আমাদের মসজিদের মধ্যে, সেটা তোমাদের ব্লগে আমি দেখাবো গাইস, ঠিক আছে? তো আমার জীবনে যা হবে গাইস সব তোমাদের শেয়ার করবো, এবং আমার জীবনে যা হবে তোমাদের সব আমি ভিডিওর মধ্যে শেয়ার করবো। তোমাদের কিছু কিছু আমি দেখাবো, যতটা সম্ভব আমি ততটা তোমাদের পরিমাণে শেয়ার করবো আমার জীবনে যা হবে গাইস, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওগুলোকে আমার সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে গাইস, ঠিক আছে? সো গাইস, তোমাদের আর একটা কথা বলতে চাই গাইস, ঠিক আছে? তো আমি বলতে পারছি না গাইস, ঠিক আছে? তো আমি দিল থেকে বলবো গাইস তোমাদের, ঠিক আছে? সো গাইস, আমার বলতেও কীরকম কেমন লাগছে গাইস, ঠিক আছে? সো গাইস, আমি একটা কথা বলছি গাইস, ঠিক আছে? তো তোমরা জানো আশা করে গাইস, ঠিক আছে? তোমরা তো আশা করে জানো গাইস, ঠিক আছে? তো আমার বন্ধুরা ছিল গাইস, ঠিক আছে? আমার বন্ধু কটা বন্ধু ছিল, তোমরা ভিডিও দেখিয়েছো আমার বন্ধুগুলা গাইস, ঠিক আছে গাইস? তো বন্ধুগুলো আমার সাবস্ক্রাইব করেছিল, সব বন্ধু কটাই, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করার পর আমার সঙ্গে তো এখন রানে গাইস, ঠিক আছে? আমাকে রাগ আরে না গাইস, ঠিক আছে? তো ওরা আমার ভিডিওগুলাই সব আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে গাইস, ঠিক আছে? যটা বন্ধু ছিল তটা বন্ধুই আমার আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে গাইস, ঠিক আছে? আমার ওপরে এত হিংসা গাইস, আমি কি তা আমার ওপরে এত হিংসা, এত রাগ, আমি তোমাদের কি করেছি ভাই তা আমার ওপরে এত হিংসা রাগ করেছো? কেন আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছো? কিসের জন্য? আমি বড় হয়ে যাব বলে তোমাদের নেব না বলে? অবশ্যই নেব, কেন নেব না ভাই? তোমরা আমাদের গ্রামের ছেলে, তোমাদের না নিয়ে আমি কাকে নেব গাইস, বুঝতে পারছো? আমার সব আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে বন্ধুরা, কি করবো গাইস, কিছু করার নেই, আমি হিম্মত ছাড়বো না গাইস। তোমাদের ওপরে সাপোর্ট রাখলো, তোমরা আমাকে হেল্প করলে অবশ্যই আমি ইউটিউবার হয়ে দেখাবো গাইস, অবশ্যই ইউটিউবার হয়ে দেখাবো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো গাইস, অবশ্যই একটু সাপোর্ট করো আমাকে, অবশ্যই একটু সাপোর্ট করো, আমি অবশ্যই ইউটিউবার হয়ে দেখাবো গাইস, ঠিক আছে? সো গাইস, তোমরা বুঝতে পারলে আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, এবং তোমাদের আমি 5-6টা খেলা আমি দেখাবো কালকেকার ব্লগে গাইস, ঠিক আছে? কালকে আজকে যেয়ে ব্লগটা শ্যুট করবো, ঠিক আছে? কালকে যেয়ে ইউটিউবের মধ্যে ছাড়বো গাইস, ঠিক আছে? তো কালকে তোমাদের অবশ্যই আমি দেখাবো গাইস, ঠিক আছে? তো আজকাল ব্লগটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে এখনও যারা আমাদের সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অলরেডি সেট করে দেবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা, বাই বাই।